মঙ্গল গ্রহ অনুসারে এই বছরে দুর্গাপুজো শুরু হচ্ছে অষ্টম অক্টোবর শনিবারে। তাহলে তো আর বেশি দিন বাকি নেই। প্রস্তুতি এখনো কিছুই করতে পারলাম না, পুজোর তো আর বেশি দেরিও নেই। নিমাই, হ্যাঁ মাসি, পটলা, পাইলট, খুজলি, এরা কোথায়? হ্যালো হ্যালো, কোথায় রে তোরা? আরে নিমাই দা, বলো না, একজন 15 টাকা ধার নিয়ে বলেছিল যে 1 মাস পর আমাকে দিয়ে দেবে, আজ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে সে টাকা দেয় না, তাই ওকে একটু যত্ন করছি। কেলা শালাকে কেলা। আরে মাসি ডাকছে, তাড়াতাড়ি চলে আয়, হ্যাঁ বুঝলি, তাড়াতাড়ি আয়। এ চল তো। দেও বৌমা, এবার দক্ষিণাটা। কিসের দক্ষিণা? জানিস কার এসছিস তুই? কার বাড়ি? চাঁদনিবাসীর বাড়ি। দাঁড়াও দাঁড়াও, আমি কি কিছু ভুল বলেছি? এটা তো চাঁদনিবাসীরই বাড়ি। ঠিকই তো বলেছে, এটা তো চাঁদনিবাসীরই বাড়ি। ঠিকই তো, যান ঠাকুর মশাই, আপনি যান দক্ষিণাটা। মাসি, তুমি তো একটা আমাদের মেরে গেল। ওসব ছাড়, পুজোর তো আর বেশি দেরি নেই, টেবিলের উপর থেকে বিল বইটা নিয়ে আয়, মঙ্গলবারের আশেপাশে চাঁদাটা কেটে নিয়ে আয়। যা চল চল চল। তালি নিমাইদা, লেখার দায়িত্বটা তুমি নাও, আমরা তোমার পাশে আছি। আমি তো কোনোদিন স্কুলেই যাইনি। এ পাইলট তুই লেখ। স্কুল কি? এ দে দে দে, আমাকে দে, আমি 3 পাস, শুধু মাঝে মাঝে অক্ষরগুলো কেমন হয়ে যায় ভুলে যাই। আরে আমি আসি তো, টেনশন কি করতা হে তু। আরে নিমাইদা তুমি না বলো, আদর্শ লিপি আছে। ঠিক আছে চলো। দাদা কি বাড়িতে আছেন? বাইরে আসেন। কি ডারে? হ্যাঁ কি হয়েছে মনি? আমাকে দেখে কি মনি মনে হচ্ছে আপনার? আচ্ছা ভাই, ডাকলে কেন বলো? আমার চাঁদা হাতে কি মনে করে এখন? খাতেই আইছি, পুজোর আগে চাঁদা নিয়ে মানুষের বাড়ি মানুষ তো খাতেই যায়, তাই আমরাও খাতেই আইছি। আরে দাদা, চাঁদনি মাসের বাড়ি দুর্গাপুজো তো, তাই চাঁদা কাটতে এসছি। তো দাদার অবস্থা সেরকম ভালো না, কম সম করে মার 70,000। কি, সারা পুজোর বাজেট কি আমি একাই দেবো? আর কেউ দেবে না? দেখো দাদা, চাঁদাটা এই বছর এই কারণেই বেশি। প্রথম কথা তো, প্যান্ডেল দেখার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। কেন, রিক্সা পাঠাবে নাকি আমার জন্য? না 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 না, রিক্সা পাঠাবো কি করতে, প্যান্ডেলের ছবি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সে তো ঠিক আছে, কিন্তু আমরা তো বাঙালি মানুষ, তো একটু এরম হবে না? কি বলে আমি তো বুঝলাম না। আরে ড্যান্স ড্যান্স, একটু এখনকার সময় একটু ড্যান্স ট্যান্স না হলে চলে নাকি? মঞ্চের পাশে একটু বাস ধরে দাঁড়াবো, একটু লাইভ ভিডিও করব, এখনকার লোকে এসবই তো চায়, না হলে এত টাকা চাঁদা দেবো কি করে? আরে দাদা, ওটা তো আমরা আগে রাখিছি, পুজোর আগের দিন শুরু, পুজোর পরের দিন শেষ। আরে দাদা, পাবলিকের ডিমান্ড করলে একদিন বাড়িয়ে দেবো। না দাদা, এবার তাড়াতাড়ি নামটা বলো তো, তাড়াতাড়ি কেটে যাই। নাও নাও লেখো, আমার নাম দুর্যোধন মণ্ডল। দুর্যোধন মণ্ডল, ঠিক আছে। এই যে দাদা, এ ভাই এ ভাই, কি কি রেখেছিস? কি লিখেছে কি জানি, আমার নামের অক্ষর তো এটা তো ছিল না, পরশু দিয়ে কি লিখেছে? দাঁড়া 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 দাঁড়া,
আমরা পালাচ্ছি কেন? আরে নিমাইদা বলো না, বাড়ি মিস্টেক হয়ে গেছে, দুর্যোগ জায়গায় উদ্ধ হয়ে গেছে। হ্যাঁ চলো। আরে খুঁজলি সূর্যাস্তে কোন দিন তুই খাবার কিনেছি আমাকে জন্য? সারা মাসে যদি জানতে পারে তোর লাড্ডু গায়েব করে দিবে নে। বল ঠিকঠাক আছিস তো বলি? বাবা গুরু শালারা 15 টাকার জন্য এরা আমাকে মারে নাকি? শালাকে টাকাই দেবো না। শালা মারার জন্য কি দল বল নিয়ে আসে নাকি? পালাই গো দাদা, একটা দাদা কাজ ছিল। মনে আছে বাড়ি থেকেও নেই, তোমরা বলে দাদা কাটো, আমি একটু হিস করে আসি। ঠিক আছে। শান্তি খালা, মায়ের খাওয়াতে মুখ খাওয়া অনেক ভালো। কই গনি মাইদা হলো? আর বলিস না, একটা দাদা রয়েছে, মাসির জন্য এবার নিয়ে যাবো নাকি? এটা কই একটা, চলো কালকে আবার কালেকশনে আসতে হবে। চলো চলো এইখানে। এ দাদা দাদা দাদা, পিতা পিতা, এদিক তো এদিক ছিল। এই যে মানে আমি এদিকে আছি, এদিকে আর বলিস না ভাই, কালকে এক দল এসে 70,000 টাকা কষিয়ে গেছে। তাই ভাবছি এই সাইকেলটা বেশে 70,000 টাকা দেবো। 70,000 টাকাই দে দে। কি বিলটা দেখাও দেখি। আলে এ কি তোমার বিল নাকি? যে উবো নাকি? আমি তো তাই ভাবছি, এ বিলটা তো আমার না ভাইপো, আমার নামের সামনে তো দোয়া আছে, তা কি লিখে থেকে গেছে আমি তো বুঝতে পারছি না। আলে তোমার বলদ বানাই দে বুঝলে, তারা বিল কাটতে দিল, তারাও বললো তোমার বানাই দেবো। বলো বলদ হয়ে গেছে আর কি করা, ওরা বললো যে ড্যান্স নিয়ে আসবে, তাই আমি না করতে পারলাম না। আরে ড্যান্স তো আমরাও নিয়ে আসি, তাই বলে কি 21 টাকার বেশি কোনো বাড়িতে চাঁদা কাটিছি আমরা? কারা আইছিল একটু দেখা না দিন, এক থাপড়ে দাঁত ফেলে দেবো। কি তুই পারবেন তো? তাই তো দাদা, কালকে চাঁদা কেটে গেছিলাম, চাঁদাটা দিন। এই যে এরা এসেছিল কালকে। কই গো দাদা, কালকে চাঁদাটা কেটে গেলাম, টাকাটা দাও। টাকা দাও? এ তুই, ও সরি, তুমি নিমাইদাকে মারলে কেন? কন্ট্রোল কন্ট্রোল, আমি আছি তো। এই তুই মারলে কেন? 70,000 টাকা দাদা কাটছি, তাই তো বলো? হ্যাঁ গুরু, হ্যাঁ গুরু। 70,000 টাকা কোনদিন দেখিনিস তো? কি তবে রে শালা, মাসিকে ফোন করব আমি? কাকে ফোন করবি নিমাই? এই তো আমি এখানে। ভাই তোকার ঝামেলা পুরো মিটা, আমি আসি এখন।
নেই বাবা, আমি চলে এসেছি। তবা তবা, কে মেরেছে নিমাই তোকে এভাবে? দেখে তো মনে হচ্ছে গালে গোবরের ঘুঁটো দিয়েছে। ও শালা, এবার মাসি চলে এসেছে, দেখ এবার কি হয় তোদের। আরে কোন মাতি রে, কোন মাতি! ইস, সোনা গো আমার, চিনতে পারেনি আমাকে। চল চল বাবা, চল। দেখলি তো মদন, কিলাম খেদাই দিলাম, দেখলি তো। আয় পচাদা, দেখো দেখো দেখো, মঙ্গল পাড়ার মাসির মতন লাগতেছে না। এই থালা মদন, আগে কই তো পালা 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 তো। না, তোরে হেমে তালা মানা লাগে। তাহলে মনা, ঘটি বেঁকে গেল। আরে মাসি, দোষ কিছু তো আমার, ওরা আগে বলবে যে তোমাকে ঠেলে ফেলে। সেটা বড় কথা নয়, তুই মারলি কেন? বল শালা, মারলি কেন বল? এত মোটা সুবিধার লাগছে না। হ্যাঁ দেখলাম তো। এমন ফোন করতে এত সুবিধার মনে হতো না, পুরো তো রেড করলা। মাসি, তাহলে আমরা এবার আসি। এই বন্ধ কর তোর কাশি। আর তোরা হয়ে থাকিস না দাসী। মার খেলে দেখে জগৎবাসী। তবে তোদের এই তামাশা দেখে পাচ্ছে আমার হাসি। এখন আমি যাই, কারণ আমি যে একজন চাষি। চল চল বাড়ির দিকে চল, এখনো কত কাজ বাকি। মদন রে, তখন ওই হাতটা ঠেলা মেয়ে না ঠিক করিস নি, বুঝলি তো? আরে রাস্তা আবার খুঁজে পাওনি, কাদার মধ্যে তো নিয়ে আইতিস। আর শোন তোরা, কান খুলে শুনে রাখ, আমার বাড়ির পুজো কিন্তু ওই পুরোহিতেই করবে, আর না যদি আসতে চাই তুলে নিয়ে আসবি। আর ওই ছেলে, ওকে আমি পরে দেখছি। হ্যালো এভরিওয়ান, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর আমাদের এই ভিডিওটা যদি 200 লাইকের বেশি হয় তাহলে আমরা অবশ্যই এই ভিডিওটার পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো।